ওইখানে একবার শিরির বিদ্যুৎ ঘুমাইছি, ঘুমানোর পরে তখন ক্ষুধার যন্ত্রণা খুব খারাপ লাগতেছে। তখন একটা দোকান থেকে মানে পাউরুটি ফিকে ফেলেছে, তখন ওই পাউরুটি আর কি পরে টুকা মাঝখান থেকে দু তিন পিস ভালো পেয়েছি, ওইটা খাওয়া পানি খেয়ে তারপরে শুয়েছিলাম। নিজে নিজেও অনেক জায়গায় ভালো কাজ করছি, যেখানে কাজ পাই না, পড়ালেখা জানি না, চরিত্র চরিত্র খারাপ। ওনার ওয়াইফ না থাকলে উনি আমাকে জাবড়ে ধরে বসে বা গায়ে হাত দেয়, মানে সেলোয়ার টেনা খুললে খুলতে চায় এরকম আর কি। তো আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি, আমার সামনে যে বন্ধুটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু পেশায় একজন যৌনকর্মী। তবে মানুষ কিভাবে যৌনকর্মী হয়ে ওঠেন, তাদের পিছনের ঘটনাগুলো হয়তো অনেকের জানা নেই। তো আমরা এই বন্ধুটির সাথে কথা বলবো, শুনবো তার জীবনের গল্পটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম নিশি। নিশিয়াপুর, বাড়ি কোথায়? জয়সর। জয়সর। তো জয়সর থেকে ঢাকা এসেছেন কিভাবে, বা আপনার পরিবারে কে কে আছে একটু আগে প্রথম যদি বলেন। পরিবারে বলতে আমি একা, চাচাতো ভাই বোন আছে, মা বাবা ছিল না ছোটকালে, শুধু আমি এক মার এক মেয়ে। জি। মানে মা বাবা কোথায় গিয়েছে বা? মারা গেছে। মারা গিয়েছে? জি, আব্বু মারা গেছে 8 বছর বয়সে, আম্মু মারা গেছে অনেক ছোটকালে। তারপরে আপনার তখনকার থেকে গল্পটা শুনি, এরপরে কিভাবে আপনি আজকের এই? যখন আব্বু মারা যায় তখন আমি ঢাকাতে আসি, ঢাকাতে এসে কাজ কাম খুঁজি, তখন কাজ পাই না মানুষ একজন একজন, তখন 9 বছরে পড়ছি, 10 বছর। তখন এই মানুষের বিভিন্ন মানে কাজ দেবে, এটা করবে ওটা করবে এরকম করতে করতে তাদের সঙ্গে নেওয়ার পরে তখন নিয়ে মানে খারাপ পথে লিপ্ত করে দিল আমাকে। ঢাকাতে এসে মানে স্থান চেয়েছি, তখন আর কি ওনার বাড়িতে মানে যা পাশাপাশি রয়েছি, ওনারাও একজন মানে স্থানীয় বাড়িওয়ালা। তারপরে ওনারা মানে খারাপ চরিত্র, এটা তো আমরা জানতাম না, তখন তো আমি বুঝিও না জানিও না, তখন ওনারে খুব শ্রদ্ধা করতাম যে আমার মায়ের মতো। কিন্তু উনি আর কি, ওনার দুইটা ছেলে মেয়ে আসলো, কিন্তু উনি আমাকে ওই পর্যায়ে মানুষ করেনি। কিন্তু আমিও কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম, ওইগুলো আত্মসাত করে মনে করে নষ্ট করে খায়া ফেলছে। তারপরে আমাকে কয় ঢাকা শহর চলতে হইলে কিছু করতে হইব, তাহলে আমি বললাম যে আমাকে একটা কাজে লাগাই দাও। পরে কাজ কী করবে, কাজ না দেওয়া তখন মানে এক লোক কাজ না আর কি, ওনার ঘরের ভিতরে জোর জবরদস্তি খারাপ কাজ করাইলো একদিন। মানে ওনার ঘরের ভিতরে? ওনার ঘরের ভিতরে। এটা ওই বাসায় থাকার কতদিন পরে? প্রায় মাস দেড়েক পরে। আচ্ছা। তারপরে তখন করোনার পরে মানে আমার তো শরীর তো অনেকটাই দুর্বল হয়ে গেলো, খারাপ লাগলো, মানে আমি চিৎকার ফাঁকার বললাম, তাকে বললাম যে আমাকে এরকম করলেন, আপনারও তো সন্তান আছে। ওরা কয় কি ধারা চলতে হইলে ভালো পোশাক পরতে হইলে, কাপড় চোপড় পরতে হইলে, এরকম করতে হইব, না তো টাকা পাওয়া যাবো না, তো চলবি কেন, তোর তো মা বাপ নেই, বুঝ করবি এইরকম। এই পরে একটার পরে একটা বুঝ দিল, জ্ঞান দিল, তখন নিজে ও অনেক জায়গায় কাজ কাম খুঁজলাম, পাইলাম না, তখন বের হয়ে গেছিলাম। বের হয়ে গেছি মানে নিজে নিজেও অনেক জায়গায় ভালো কাজ করছি, যেখানে কাজ পাই না, পড়ালেখা জানি না, এই জন্য হয়তো কাস্টম পাই না। তারপরে আরেক জায়গায় গেলাম, ওইখানেও পাই না, ওইখানে গিয়ে আরেকটা লোকের সাথে পরিচয় হইলো, ওই লোকটা আর কি পরে বললো যে ঠিক আছে থাকো আমাদের বাসায় কাস্টম করো। ওই লোকটার একটু চরিত্র খারাপ, ওরা আরও ওয়াইফ না থাকলে উনি আমাকে জাবড়ায় ধরে বসে বা গায়ে হাত দেয়, মানে সেলোয়ার টেনা খুললে খুলতে চায় এরকম আর কি। তখন ওনার বাসা ছিল জাগার নাম তো আমার সঠিক মনে নেই, অনেক দিনের আগের কথা। তো তখন আসলাম, তারপরে আবার ওই মহিলার কাছে আসলাম। মানে ওই বাসা থেকে ওই বাসায় কতদিন ছিলাম? একদিন, 3 দিন ছিলাম। মানে 3 দিনে সে আপনার সাথে এই কাজই করে? হ্যাঁ, 3 দিনই মানে এরকম জাবড়া জাবড়ি করতো। আর বই তো আড়াল হলেই মানে আমার যে জাবড়া ধরতো, মানে কিছু করতে চিত ছিল। লাস্ট একদিন যেদিন ছেলে রিটার্ন
মানে খুলে ফেলতে চাইছে ওদিন পরে আমি আয়সা বসতে না বললাম। আচ্ছা তারপর আয়সা পরে কি করবো, প্রথম যে খারাপ কাজ করেছে তার কাছে এসেছি। তার কাছে আসার পরে বললাম যে তুইও এরকম করলি, মানে আপনিও এরকম করলেন আর আমি কাজে গেলাম ওখানেও এরকম করলো, এখন কী করবো আমি? তাই কী করবি আল্লাহ বুঝ, আমরা তো ওই বলতেছে যে আমার ভালো বুদ্ধি দিল, তোর তো খারাপ তো চাই না ভালো বুদ্ধি দিলাম, এরকম করে মানুষ বাঁচতেছে না। আমাদের যে ঢাকা শহরে বাড়ি আছে ইয়ে আছে, তারপরে তো আমরা এরকম টুকিটাকি করি করে চলি খাই, তারপরে ভালো পোশাক করতো। সেও মাঝে মধ্যে এই কাজ করতো, বাসায় লোক নিয়ে আসতো নাকি বাইরে? বাসায় লোক নিয়ে আসতো, আবার বিভিন্ন জায়গায় যেত, এরকম যেত। তারপর যখন তার সাথে ইয়ে হয়ে গেলাম তখন আর কি সেও আমাকে অনেক জায়গায় নিয়ে যেত, নিয়ে যাওয়া মানে করাইতো, দেখা যেতেছে 2000 নিলে আমাদের 500 দিত, বা 5000 নিলে 1000 দিত, এরকম আর কি। মানে সেও এই কাজ করতো আপনাকে নিয়ে? জি। আচ্ছা তারপর? তারপরে এইভাবেই জীবনটা নিল, তারপর নেশার সাথেও জড়াই দিল। নেশা? জি। কি ধরনের নেশা? এটা উনি ফ্যান্সি খেতো, আমাকেও ফ্যান্সি খাওয়াতো। আচ্ছা। তারপরে আবার এই যে একটা বাবা ট্যাবলেট বেরিয়েছে, ওনার স্বামী মারা গেছে প্রথমজন, তারপর দ্বিতীয়জন যখন বিয়ে হয়েছে দ্বিতীয়জন আর কি আরেক বাচ্চা হওয়ার পরে ওনারে ছাইড়া দিছে, ওই ওনার ওই দ্বিতীয়জনের স্বামীর মা বাপে মাইনা নেয়নি ওনাকে। আচ্ছা। তার জন্য তারপর তারপরে এইভাবে আর কি এরকম হলো, এইভাবে আজ পর্যন্ত চলছে। তখন অনেক দিনই মনে করেন এই নেশার সাথে জড়িত ছিলাম, তারপরে এখন দেখি যে না এটা তো আমার শরীরের প্রতি অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে, বা আমার মানে ভালো লাগে না, খাইতে না পারলে মেজাজ খারাপ হয়ে যায়, হয়ে যায়। এই জন্য নিজে নিজে আজকে 4 বছর ধরে এটা আমি বাদ দিতেছি। তো আপনি কি ওনার বাসায় তাহলে কত বছর ছিলেন? তারপরের থেকে মনে করেন আমি যখন মানে শিখে মানে আমাকে এরকম রাস্তাঘাট চিনালো ই করলো, তখন আমি আলাদা আমার বাসা নিলাম, বাসা নিলাম, বাসা থেকে ডেকে নিয়ে যেত, কাজ করাইতো, টাকা পয়সা দিতে, আবার আমি বাসায় এসে ঘুমাইতাম, পরে আবার এসে ডেকে নিয়ে যেত, এরকম আর কি। ওখানে নিয়ে যে মনে করেন ভালো টাকা আমাকে ছিল, কিন্তু আমাকে দিছে মাত্র 2000 টাকা। তারপরে যে পুঞ্জতরি মনে করেন এখন আর কোনো পথ নেই না, আর কি করবো, এখনো যত্নগরমের সাথে জড়িত আছি। মানে এরপরে ধরেন আপনি তার কাছ থেকে বের হয়ে আলাদা বাসা নিয়ে বাসা নিলেন, বা বিয়ে শাদী করেছেন আপনি? আচ্ছা তখন কিভাবে কিভাবে ধাপে ধাপে আপনার কি তখন মাঝখান দিয়ে আবার পরে মাঝখান দিয়ে আবার আমি মনে করেন ভালো পথেও চলে গেছিলাম। আচ্ছা। যখন এগুলি ছেড়ে বিয়ে হলো ভালো পথে চলে আসলাম, চলে আসার পরে মানে ভালো থাকলাম, তারপর ওনারে আবার উনি আবার রাজনীতি করতো, ওনারে আবার মানুষে মেরে তুলছে গাজীপুরের থেকে। এই মানে ওদের মাধ্যম থেকে না না, উনি আমাকে দেখছে, দেখার পরে উনি আমার সাথে ওরা বলছিল খারাপ কাজ করার জন্য, কিন্তু উনি করেনি, উনি বলছেন আমি ওকে বিয়ে করবো। তখন বলছিল যে ও তো এক ধরনের, এটা তো আপনারা হাতে ধরে ওরা খারাপ বানাইছেন, ও তো খারাপ ছিল না, কিন্তু ওকে ভালো করার জন্য আমি এবার বিয়ে করবো। তখন নিয়ে গেলো, আমার নিয়ে গিয়ে বিয়ে করলো, বিয়ে করার 4 বছর মোটামুটি খুব ভালো ছিলাম, 5 বছরের মাথায় সে মানে করেন যে কোনো মারামারির মাধ্যমে আর কি তারে মেরে ফেলে আর কি। মেরে ফেলানোর পরে আবার কী করবো? তখন হ্যাঁ আমার একটা মেয়ে ছিল, ওটা আমার বোনে, আমার চাচাতো বোন আছে, ওনার ছেলে মেয়ে হন, ওনাকে দিয়েছি। তারপরে কি করেছিল? তারপর ওখান থেকে আসে পড়লাম, তারপরে ওনার বাবা মা আমাকে আর কি আর আশ্রয় দিল, উনি মারা যাওয়ার পরে তখন বললো যে এখন কী করবো, আমার ছেলে তো মারা গেছে। তখন বললাম যে যখন ওনার একটা সন্তান আছে তাহলে আমাকে কিছু একটা লাইন গোট করে দেন, কইটা যখন ও বড় হবে তখন আমরা দেখব ওকে। তাহলে আমি বললাম যে বাচ্চা, পরে বললো যে তখন আইনের মাধ্যমে গেলাম, আইনের মাধ্যমে যাওয়ার পরে বললো যে মানে শিশু বাচ্চা ও তো আর ওখানে দেওয়া যাবে না, তখন আমার কাছে 18 বছর জুতো রাখতে হবে, তখন আমিও চলতে পারি না, মানুষ করবো কীভাবে, তখন আমার বোনের কাছে দিয়ে দিলাম। আচ্ছা। এইভাবে এখনও মানে আমার বোনের কাছেই আছে। আপনার বাচ্চা আপনার বোনের কাছে দিলেন, ওখান থেকে এসে আপনার কোথায় উঠেছেন? তারপরে এই এই ছায়দাবাদী মানে
আয়েশা পুছাইছি আবার এখানে আগের জায়গায় আয়েশা একটা বাসা দিছি, বাসা নিয়ে ওদের সাথে যোগাযোগ করলাম, কিছুদিন কাজও করলাম। কি কাজ করেছ? কিছুদিন জুট মিলে চাকরি করলাম এই কোনাপাড়া, হ্যাঁ ওখানে, ওখান থেকে কাজ করলাম। তারপরে আবার আপনার যে সুতা ই করে না, সুতা সুতা বানায় ওইখানে নারায়ণগঞ্জ আজম দিতেও কাজ করছি ওখানে। ক্ষণিকের লইগে চলতে হইলো, কিছু একটা করো বন্ধু বান্ধবের সাথে বা বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করো, কিছু একটা করো এরকম। আমাকে তো দেয়নি, আপনি সেই সময় কিছু ডিপোজিট করছেন কিনা? জি না ভাইয়া, ওইরকম কোন লাগাত আমার কোন ভালো বুদ্ধি দেওয়ার মতো, ভালো জ্ঞান দেওয়ার মতো কেউ পাশে ছিল না। উনি যা করতো উনি মনে করেন আমাকে দিত সীমিত চলার মতো আর কি টাকা পয়সা। আমি বলতে চাচ্ছি উনার তো বাড়ি ছিল, আপনি বলছেন তো উনি কি আপনাকে এই পরামর্শ দেয়নি যে তুমি এখন ইয়াং আছো, তুমি যেহেতু ভালো টাকা কামাইতেছো তাহলে তুমি টাকা, ওনার এই ধরনের কোনো বুদ্ধি দেওয়ার মতো মন মানুষের? কারণ উনি এক এই ধরনের নেশার সাথে জড়িত, উনি যা মানুষ দিয়ে ইনকাম করে নিতে পারে ওইটাই ওনার লাভ, ওনার কারো বুদ্ধি দেওয়ার মতো মন মানুষই তো আজ পর্যন্ত নেই। তাদের বাসার থেকে আসতো, আসার নিয়ে যেত, নিয়ে টাইকা নিয়ে কাজ করে আবার বিদায় করে দিত এরকম আর কি। এরপরে আপনি এখন কি করেন? এখন আর কি করবে, এখন দেখা যাচ্ছে যে এখনও কাজ করার জন্য চেষ্টা করি। কিছুদিন দোকান করলাম এই লকডাউনের ভিতরে, তখন দোকান মানে দোকানদারি করতে দেয় না রাস্তায়, পুলিশের জ্বালাতন করে, তখন ওখান থেকে কি করবো, আবার অনেক জরুরি কর্মীর সাথে জড়িত। তাহলে আপনি কি এখন সেই জন্য কাজটা করতেছেন? জি আপাতত এখনও ওই জন্য কাজটা করি। এটা কি আপনার ভালো লাগে ভাই? না ভাইয়া ভালো লাগে না, কিন্তু বাচ্চার জন্য করতে হয়। আমি ভালো কোনো লাইন থাকলে বা ভালো কোনো লাইন জানা থাকলে আমি ছেড়ে দেব, যদি আমি চলার মতন কোনো আমার অ্যাবিলিটি থাকে। এই যে ধরেন আপনার লাইফে এত কিছু, কখনো কি ধরেন এত কষ্ট করেছেন যে এর আগে আমরা কয়েকজন আপুর ইন্টারভিউ নিয়েছি তারা না খেয়েছিল, মানুষের পচা রুটি খেয়েছিল বা এইরকম কোনো এইরকম কষ্ট করছি আমরা, তখন সেই কষ্টের কথাগুলো কি আপনি একটু বলতে পারবেন যে আপনি খুব এতটা কষ্ট পেয়েছেন বা তখন মানে আপনার আশেপাশে কেউ ছিল এরকমও? দেখা যাচ্ছে ঢাকা শহরে যখন আসছি তখন 3 দিনও না খেয়েছিলাম। কোথায় ছিলেন? তখন এই গুলশানে যায় উঠছি এক জায়গাতে, মানে উঠতে ওইখানে একবার সিঁড়ির ভিতরে ঘুমাইছি, ঘুমানোর পরে তখন ক্ষুধার যন্ত্রণা খুব খারাপ লাগতেছে, তখন একটা দোকান থেকে মানে পাউরুটি ফিকে ফলাইছে, তখন ওই পাউরুটি আর কি, পরে টোকায় মাঝখান থেকে 2-3 পিস ভালো পেয়েছি, ওইটা খায় পানি খেয়ে তারপরে শুয়েছিলাম। তখন কষ্ট লাগে ভাইয়া, কি করব তো অবশ্যই লাগে। স্বামীর সাথে যখন পরিচয় হয় তার মানে প্রথম দিক থেকে আপনার কিভাবে পরিচয় ছিল, কি মানে দেখে পরিচয় নাকি না? উনি ওনার সাথে আমি চলাফেরা করতাম যখন, তখন উনি আমাকে রাস্তাতে দেখতো দেখতো, তখন উনি একদিন আমার ডাকতে বলতো যে এই মহিলার সাথে কোথায় যাও, পরে আমি লজ্জাতে অনেক বলতে চাইতাম না, উনি তো ছেলে মানুষ আমাকে প্রশ্ন করে আমি কী বলবো ওনাকে, তখন আমি বললাম যে কাজে যাই, কয় উনি কী কাজ করবো, উনি তো ভালো না মহিলা খারাপ এরকম বলতো আর কি। তখন আমি বললাম যে এত কথা বলার মতন সময় নেই আপনার সাথে, আর আপনার সাথে আমি কী কথা বলবো বলেন, আর উনিও যদি এমনি পার্সোনাল কোনো লোকের সাথে কথা বলতাম তাহলে বকাবজ্য করতো আর কি, উনি পার্সোনাল কারোর সাথে আর কি কথাবার্তা বলতে দিত না, ওনার কোনো ভালো গেস্টের সাথেও ভালো মতো কথা বলতে দিত না, উনি পাশে পাশে দাঁড়ায় থাকতো বা ই করতো, মানে আমি কী বলি এটি শুনতো, যদি দেখতো যে কোনো ওনার নামে কোনো প্রশংসা করি বা ভালো কথা বলি তাহলে কিছু বলতো না, যদি বলতাম যে উনি এই কাজ করে তা আমি ভালো লাগে না তাহলে বকাবজ্য করতো, যে যদি বলা লাগে এইরকম তোরে কি এরা কি বাড়ি গাড়ি করে দিব এই দিব,
আমি একটা লাইন গ্যাপ যেতে করে দিতেছি, তো তো ভবিষ্যতে আমি নিয়ে খারাপ যাবো। তুই নিজে নিজেও যদি করস তাহলেও তো তোর একটা ভবিষ্যৎ খারাপ যাবে। এই কাম করলে বেশি দিন করাও লাগবে না। হ্যাঁ এরকম আরো দু তিনজন মেয়ে আছে, আরেকটা মেয়ে ওই রকম উনি একবারে আমার মতোই হাতে ধরে খুব খারাপ কাজ করছে। ওর বাপ মা ছিল ওই মেয়েটারে, বিয়ে হবে ওই পর্যায়ে আইসা মনে করেন যে ওনার কাছে আসছে, উনি টাকার লোভ দেখায় ওই মেয়েটারে, মানে ওনার আপন খালা তো বাইরে দিয়ে আকাম করে মনে করো খারাপ কাজ করে। মাঝে মধ্যে দেখি, কথা বলি না, দেখলে খুব খারাপ লাগে ওনারে, দেখলে আমার ঘৃণা হয়। যেটা সত্য কথা বলতে, এখন ওনার ছেলে মেয়েরা ওনার বাড়ির থেকে বের করে দিছে, এখন বর্তমানে কোথায় থাকে সঠিক বলতে পারি না। ছেলে মেয়েরও জেনে গেছে যে তার ভাই কাজ করে বা নেশা করে, ছোট থেকে দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হয়েছে। ওনার মা কতটুকু ভালো নেশা করতো, ছেলের সামনে নেশা করতো, দেখা একে বিভিন্ন ধরনের লোক আসা যাওয়া করতো, দরজা আটকে দিত। এটা ছেলে 8-10 বছরের ছেলেরা বুঝতো না, এরকম বুঝতে বুঝতে তো বড় হয়েছে তখন আর কি। ছেলে এখন ওনারা পস্তে যায়। মানে আপনি এখন দাবি করতেছেন সেই মহিলাটাই আপনার জীবনের? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো ওনার কাছে আসছিলাম যে উনি আমার মায়ের বয়সী, উনি আমার একটা ভালো কাজকাম দিবে বা আমার একটা ভালো লাইন গাড়ি ধরাবে, কিন্তু আমার জীবনটারে বাদ করে দিবে। আমি তো এটার জন্য ওনার কাছে যাইনি, বা আমি যখন আসছি তখনও বলছি দেখেন আমার কেউ নেই, আমাকে একটা ভালো কাজকামের জন্য একটা কী করে দেন। বা আমার যদি তখন মানুষের বাসার কাজও দিয়ে দিত, তখন আমি ছোটো ছিলাম, আমি করতে করতে আমার এখন অভ্যাস হয়ে যেত, বা আমি করতাম ভালো থাকার জন্য। কারণ আপনার তো দুনিয়াতে কেউ নেই, আপনি তো এখন চাইলে একটা বাসায় কাজ করে সারা জীবনে থাকতে পারেন, খাওয়া দাওয়াটা থাকা পড়া। হ্যাঁ ভাই, এখন বাসতে হলে তো মানে পড়তে পারি নিজে একা চলার জন্য, কিন্তু চলি এখন তো ঢাকা শহরে ঘর ভাড়া দিতে হয়, দিতে হয়। কিন্তু সেই আগে যেরকম মনে করেন যখন ওরা খারাপ কাজ করেছে কোথাও গেলে টাকা পেয়েছি, কিন্তু এখন খারাপ কাজ করতে গেলেও দেখা যাচ্ছে যে মনে করেন 500 জায়গায় 200 পেতেও কষ্ট হয়ে যায়। যে কোনো টাইমে আমি ভালো একটা কাজ করলে আমি ছাড়ে দিতে পারি। আমার তো এখনো মোটামুটি গায়ে শক্তি আছে, দেখতে ভালো, আপনি তো চাইলে এখনো কোনো বাসার মানে অনেক বাসায় বাসা বাড়িতে কাজ মানে রান্না বান্না বুয়ার কাজ করে তো আপনি একা খারাপ কাজে যাইতে ইচ্ছা হয় না, বা ওইটার ওইটার জন্য মানে খুব কষ্ট হয় যে আমি মানুষের জন্ম হয়েছি কিন্তু ভালো কোনো কাজ করতে পারলাম না, জীবনে আমার কোনো ভবিষ্যৎ হলো না, কোনো মানুষের কাছে দাম পেলাম না, মূল্য হলো না, তাহলে এই দুনিয়াতে আমাকে কেন পাঠাইছে, এরকম একটু মানে নিজের প্রতি নিজের একটা ঘৃণা। আপনার যে স্বামীর সাথে আপনি মানে 6 বছর সংসার করছেন, বাচ্চাও আছে, তো তার কি মানে কোনো অ্যাবিলিটি ছিল না যে আপনি সেই? ছিল, কিন্তু ওনার বাবা মা দেয় নি, তা দেয় না নগদ কোনো টাকা, মানে উনি আমাকে নিজে নিজে বিয়ে করছে বা এই করছে, তারপরে উনি মনে করেন যখন আমাকে একটা কিছু করে দেবে, সেমতো সে মারা গেল, তার করার মতো সুযোগ হয়নি, সে জি পায়নি, কিন্তু সে লোক হিসাবে ভালো ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই বন্টির কথা, সে কিভাবে এই যৌনপেশে এসেছেন বা তার বর্তমান অবস্থাটা। তারাও চাচ্ছে একটু সমাজে ভালোভাবে বেঁচে থাকতে, ভালো কিছু করতে। দর্শক, আজ এ পর্যন্ত, পরবর্তী নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।